বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো। আজকে তোমরা দেখবে কাক মানব গল্পের পঞ্চম পর্ব। মিস্টার পিটার, আমাকে ক্ষমা করুন, আমাকে আরেকবার সুযোগ দিন। সজীবকে আমি হত্যা করব আর ওই ডাটা রোবট আপনার হাতে তুলে দেব। মেয়র, তুমি আমার নিউ ওয়েভ টেকনোলজিতে বন্দী। তোমার মস্তিষ্কে এখন আমার নিয়ন্ত্রণ। আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি যা করতে বলবো তুমি তাই করবে। প্রয়োজন পড়লে এই শহরকে ধ্বংস করবে। তবু সজীবকে আমার চাই চাই। মিস্টার পিটার, এবার আর কোন সেনাবাহিনী নয়, নিউ ওয়েভ টেকনোলজির সাহায্যে সজীবকে আমি হত্যা করব। এই হলো নিউ ওয়েভ জোন। এটার সাহায্যে নিউ ওয়েভ টেকনোলজির পূর্ণ ব্যবহার তুমি করতে পারবে। ওকে মিস্টার পিটার। মিস্টার পিটারের দেয়া নিউ ওয়েভ জোন পেয়ে মেয়রের শক্তি আরো দ্বিগুণ হয়ে গেল। মিস্টার পিটারের দ্বারা নিয়ন্ত্রিত মেয়র যেভাবেই হোক সজীবকে হত্যা করতে চায়, সেই সাথে পিটারের হাতে তুলে দিতে চায় এন্টি নিউ ওয়েভ ডাটা রোবট। ওদিকে সজীব গভীর চিন্তায় মগ্ন। সে ভালোভাবেই বুঝতে পারছিল নিউ ওয়েভ টেকনোলজি নিয়ে মিস্টার পিটারের ষড়যন্ত্র পৃথিবীতে কতটা বিপর্যয় ঘটাতে পারে। সজীব, আমি জানতে পারলাম মেয়র আঙ্কেলের নির্দেশে সেনাবাহিনী তোমার উপরে হামলা করেছে। মেয়র আঙ্কেলের নির্দেশে? তার মানে মেয়র আঙ্কেলও নিউ ওয়েভ টেকনোলজির শিকার হয়েছে। এখন তাহলে কি হবে? কি আর হবে, মিস্টার পিটারের সাথে লড়াই করে নিউ ওয়েভ টেকনোলজিকে সুরক্ষিত করতে হবে, নইলে পৃথিবীর মানুষ সারা জীবনের জন্য পিটারের দাস হয়ে যাবে। ডাটা রোবট, তোমার কাছে একটা সাহায্য চাই। বলো সজীব, তোমার কি সাহায্য দরকার? আমি নিউ ওয়েভ টেকনোলজিকে ডিফিউজ করতে চাই। সজীব, নিউ ওয়েভ টেকনোলজি ডিফিউজ করার ক্ষমতা শুধুমাত্র প্রফেসর চৌধুরীর হাতে রয়েছে। প্রফেসর চৌধুরীর ডিএনএ এর সমন্বয়ে তৈরি হয়েছে এই নিউ ওয়েভ টেকনোলজি। চলো তাহলে আগে প্রফেসর চৌধুরীকে উদ্ধার করি। এই কথা বলে সজীব তার ঘড়ির সাহায্যে ম্যাজিক্যাল কারকে ডাক দেয়। কাল্লু, উঠে বসো। এরপরে সজীব রওনা দেয় মিস্টার পিটারের আস্তানার দিকে। ওদিকে নিউ ওয়েভ সোলের সাহায্যে মেয়র তার জীবনকে ট্রান্সফার করতে চায় একটা বিশাল বড় দানবের ভেতরে। নিমেষে মিস্টার মেয়র
বদলে যায় এক ভয়ঙ্কর দানবে। ইমার্জেন্সি সিগন্যাল সজীব, মনে হচ্ছে শহরে আবারও কোনো গন্ডগোল হচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে। ম্যাজিক্যাল কার, আমাদের শহরে চলো। ওকে সজীব। এরপরে শহরে গিয়ে সজীব দেখতে পায় বিশাল বড় আকারের ভয়ঙ্কর একটা দানব তাদের শহরে আক্রমণ করছে। শহরের রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি সবকিছু ভেঙে চুরমার করছে সে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দানব যে মানুষটাকেই আক্রমণ করেছে সেই মানুষই আবার দানবের পক্ষ হয়ে ভাঙচুর চালাচ্ছে, আর সেই সাথে অন্য মানুষদেরও আক্রমণ করছে। ঠিক যেন তারা জম্বির মতো আচরণ করছে। দৃশ্য দেখে সজীব আর এতটুকু দেরিও করল না। সজীব আক্রমণ করল সেই দানবের উপরে। সজীব, তুমি তাহলে এসে পড়েছ। তোমার অপেক্ষাতেই তো আমি আছি। এবার আর তুমি ফিরে যেতে পারবে না। এই কথা বলে দানবরূপী মেয়র আঙ্কেলও সজীবের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই সাথে দানবের পক্ষ নিয়ে লড়াইয়ে যোগ দিল নিউওয়েভ টেকনোলজিতে আক্রান্ত শহরের সেই মানুষগুলো। শুরু হলো এক ত্রিমুখী যুদ্ধ। সজীব যতই তাদের উপর আক্রমণ করে, তারাও ততই দ্বিগুণ শক্তি নিয়ে সজীবের উপরে হামলা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে লাগলো। সজীব একবার দানবরূপী মেয়রের সাথে লড়াই করে, তো আরেকবার শহরের মানুষের সাথে। সজীব কোনোভাবেই সুবিধা করতে পারছিল না।
সজীব, এই দানবটি আর ওই মানুষগুলো নিউওয়েভ টেকনোলজিতে নিয়ন্ত্রিত হচ্ছে। ডাটা রোবট, তুমি এন্ট্রি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করো যাতে এই মানুষগুলোকে আমরা আবারও সুস্থ করতে পারি। ওকে সজীব। এরপরে ডাটা রোবট তার শরীর থেকে এন্টি নিউওয়েভ টেকনোলজি রিলিজ করতে লাগলো। আর তাতে দানবরূপী মিস্টার মেয়র আর নিউওয়েভ টেকনোলজিতে আক্রান্ত শহরবাসী দুর্বল হতে শুরু করলো। ডাটা রোবট, তুমি দারুণ করছো, তবে এদের জানে মেরো না, এদের সবাইকে সুস্থ করতে চাই আমি। ওকে সজীব, আমি সেটাই চেষ্টা করছি। তখন ডাটা রোবট তার এন্টি নিউওয়েভ টেকনোলজির পাওয়ার বাড়াতে লাগলো। আর তাতে করে দানবরূপী মিস্টার মেয়র আর শহরবাসী আবারও আগের রূপে ফিরে আসলো। সজীব, তুমি এবারে জিতে গিয়েছো, কিন্তু পরের বার জিতবো আমি। মেয়র আঙ্কেল, সজীব, আমি এসব ইচ্ছা করে করিনি। আমি জানি মেয়র আঙ্কেল, আপনি এসবের কিছুই জানেন না। এসবের পেছনে রয়েছে মিস্টার পিটার। এবার আমার মিশন হবে মিস্টার পিটারকে ধ্বংস করার। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে জানতে চাইলে দেখতে হবে কাঠমানব গল্পটির ষষ্ঠ পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।